Assalamualaikum everyone. So, কি অবস্থা সবার? Facebook professional mode ID এর মধ্যে post কেন? Guys, এইটার মাধ্যমে কিন্তু আপনারা হাজার হাজার রিস কিন্তু আপনারা professional mode এর আড়ে নিতে পারবেন চোখের নিমিষে। So, এটাকে কিভাবে আপনারা professional ভাবে নিয়ে সঠিক ভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখাবো। Guys, যদি আপনি এখনো পর্যন্ত এই promote post বা promote অপশনটি না পেয়ে থাকেন তাহলে কিভাবে পাবেন সেটাও আপনাকে বলবো। আর যদি আপনার আইডি তো অলরেডি প্রফেশনাল মোড আইডি, যদি ফেসবুকে যে পোস্টের পাশে যে প্রমোট পোস্টটা লেখা আছে মানে প্রমোট মানে বুস্ট পোস্ট লেখা রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই দেখাবো। ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য, কারণ আপনাদের ফেসবুক প্রফেশনাল মোড আইডির অনেকেরই রিচ ডাউন হয়ে গেছে। আপনি রিচ কিভাবে ইনক্রিজ করতে হয় সেটা কিন্তু আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার হাজার হাজার রিচ কিন্তু বেড়ে যাবে। ফ্রিতে কিন্তু আপনারা বুস্ট করতে পারবেন বুস্ট করার মতোই। এসরো ভিডিও শুরু করা যাক। শুরু করি, যদি পরিবারের কোনো পন্টি সদস্য না হয়ে থাকে তাদেরকে সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম গাইস, প্রথমে যদি আপনার এখান থেকে আপনার ফেসবুক অফিসিয়াল একটু ওপেন করেন তাহলে আপনারা এখানে সেই নতুন ফিচারটি দেখতে পারবেন, মানে বুস্ট পুশ যে লেখাটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। সো এখন আমি অনেকে ভাই ভাই অনেকে কমেন্ট করেছে যে ভাই আমরা এখানে আমাদের প্রফেশনাল মোড আইডির মধ্যে বুস্ট পুশ লেখা রয়েছে, আমরা এটা কি বুস্ট করতে পারবো আমরা আমাদের ফেসবুক পেজের মতো? সেটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো। জাস্ট আমরা সরাসরি এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটাকে আমরা সেখান থেকে ওপেন করে নেব। সো আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করি। তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ শো হবে। এখান থেকে যদি আপনি এখানে থ্রিডটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার প্রোফাইল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভিউ শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আমরা যা সেখানে নিচে দিকে স্ক্রল করবো। এখান থেকে আমরা একটা সাইট দিন আগে একটা পোস্ট করেছি, এখানে দেখতে পাচ্ছেন বুস্ট বুস্ট লেখা রয়েছে। এখন আপনার বলবেন এটা একটা প্রোফাইল টাইপ প্লিজ না। এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলে প্রফেশনাল মোড দেখে গেছেন, টার্ন অফ প্রফেশনাল মোড। সো এখানে কোনো সন্দেহ না, এটা প্রফেশনাল মোড আইডি, ঠিক আছে। সো এখন আমরা যাচ্ছি নিচে থেকে স্ক্রল করবো। স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে বুস্ট পোস্ট, এখানে রয়েছে অ্যানালাইটিক্স মানে আমাদের পোস্টের মধ্যে কত ইংগেজ মানে কত রিচ হয়েছে সেটা এখানে ক্লিক করে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে বুস্ট পোস্ট, জাস্ট আমরা এখান থেকে বুস্ট পোস্ট অপশন একটা ক্লিক করে দিব, তাহলে এখান থেকে বুস্ট পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টটা কিন্তু আমরা এখন বুস্ট পোস্ট করতে পারবো। সো এখানে থেকে লেখা রয়েছে আমাদের বুস্ট পোস্টের মধ্যে 89টা কিন্তু মানে রিচ দেওয়া হয়েছে, বর্তমানে 89টা রিচ দেওয়া হয়েছে, এখানে বর্তমানে 60টা এঙ্গেজমেন্ট হয়েছে এবং 3টা হয়েছে। এখানে সামনে সেদিকে স্ক্রল করলে এখানে একটা নতুন একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে রেজিস্টার্ড একটা অপশন দেখতে পারবেন মানে এরকমভাবে। সো এটা ওই পর কিছু না, জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দেখে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন পিপল ইউ, দেখতে পাচ্ছেন এটা আপনার যেভাবে আসে আপনার এখানে 18+ হলে 18+ দিয়ে দেবেন, মানে এখান থেকে ক্লিক করে আপনার অবশ্যই এখানে 18+ দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনাদের এইটা কিন্তু প্রমোট হবে না। অবশ্যই আপনার এখান থেকে এইটা ক্লিক করে আপনার 18+ অবশ্যই আপনারা দিয়ে দিতে হবে, 18+ ছাড়া কিন্তু আপনারা এটাকে কমপ্লিট করতে পারবেন না। এখান থেকে ক্লিক করে 18+টা অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমরা জাস্ট এখান থেকে জাস্ট এইভাবে একটু ব্রেকে চলে আসবো, আমাদের 18+ দেওয়া যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ব্রেকে চলে আসবো, আর অটোমেটিক এটা 18+ থাকবে। আর এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করলে কিন্তু 18+ আপনারা দিয়ে দিতে পারবেন। তারপর দেখ -203 পিপল রিচ মানে ডেলি, ঠিক আছে, ডেলি আপনাকে রিচ দেওয়া হবে 34টা থেকে এখান থেকে 213টা রিচ দেওয়া হবে প্রতিদিন মানে ডেলি। যদি আপনি এখান থেকে 725 টাকা দিয়ে বুস্ট করেন মানে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে বা এরকম মাস্টার কার্ড দিয়ে এরকম যদি আপনারা প্রমোট করতে চান, যদি আপনার নির্দিষ্ট কোনো কার্ড থাকে তাহলে সেটা দিয়ে আপনারা প্রমোট করতে পারবেন। এখান থেকে 34 থেকে 77 থেকে এখান থেকে 213টা রিচ দেওয়া হবে আপনার 725 টাকা দিয়ে যদি বুস্ট করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন 213টা আপনাকে রিচ দেওয়া হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে চেঞ্জ, এখানে ক্লিক করুন, তারপর আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে বাংলাদেশি টাকা এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন, বাংলাদেশি টাকা কিন্তু এটা এখন কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বাংলাদেশি টাকাটাকে কনভার্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে যদি আমরা চাই যে আমরা টাকাটাকে একটু কমিয়ে দিব, এত টাকা আমরা দিতে পারবো না, তাহলে আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দিব, ঠিক আছে। তো আমরা কমিয়ে দিলাম। সো 250 টাকা দিয়ে যদি আপনি এটাকে আপনি এখানে পোস্ট করতে চান মানে বুস্ট করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন এখান থেকে 25 থেকে 73টা রিচ দেওয়া হবে ডেলি রিচটা আপনাকে এখানে দেওয়া হবে। সো এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা দিয়ে বা আপনি এখানে বুস্ট করতে চাইতেছেন। আপনার সর্বনিম্ন এখানে 5000 টাকা দিয়ে আপনি কিন্তু রিচ করতে পারবেন। আপনি এখান থেকে 5000 যদি দিয়ে দেন তাহলে আপনাকে প্রতিদিন এখানে অন্তত আপনাকে এখানে দেওয়া হবে 508 থেকে মাইনাস থেকে আমরা শুরু করে 100 মানে 1500 কে রিচ দেওয়া হবে, মানে 500 রিচ দেওয়া হবে প্রতিদিন অন্তত।
তো এরপর আপনার সব মেডিসিন থেকে স্কল করে লেখা থেকে আপনার ডেটটাকে সিলেক্ট করে দিবেন আপনি কখন ডেটটা দিতে চান আপনার 6 ডিসেম্বর দিয়ে দিবেন এখান থেকে নিউ অ্যাটাক এইভাবে থাকবে এখান থেকে 7 দিনের জন্য ঠিক আছে মাত্র 7 দিনের জন্য আপনি এটা রেজিস্টার দিতে পারবেন আপনি সেল আরও বাড়িও নিতে পারবেন 8 দিনের জন্য 9 দিনের জন্য ঠিক আছে 10 দিনের জন্য 11 দিনের জন্য তাহলে আপনাকে এখানে কী করবে রেজিস্টার একটু ডাউন হয়ে যাবে মানে 323টা থেকে 933টা পর্যন্ত চলে আসবে ঠিক আছে মানে আপনাকে প্রতিদিন এতগুলো রিস দেওয়া হবে জাস্ট আমরা যদি স্কল করলে আমরা এখান থেকে তারপর ডেটে লোকের লেখা রয়েছে আমরা তাহলে ডেটটাকেও সেখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা কখন ডেটটা মানে আমরা কখন থেকে শুরু করব আমাদের বুস্ট পুস্টটা সেটা এখান থেকে ডেটটাকে সিলেক্ট করতে পারবো এরপর এখান থেকে লেখা রয়েছে ফেসবুক আপনার এখানে এইভাবে থাকবে তারপর পেমেন্ট মেথড আপনারা কোন মাধ্যমে পেমেন্ট দিতে চান আমরা অ্যাড পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দিব সো এখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমরা কী কী মাধ্যমে তাদেরকে পেমেন্টটা করতে পারবো সেটা এখানে লেখা আসবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টগুলো ক্রান্তি বিলি টাকা এখানে লেখা রয়েছে আমরা যদি এখানে উপর একটা ক্লিক এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করি তারপর আপনার সামনে এরকমভাবে একটা বসে হবে জাস্ট আমরা একটু লুট নিব জাস্ট একটু ওয়েট এখানে দেখতে পাচ্ছেন দেখুন মাস্টার কার্ড এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবগুলো রয়েছে আপনারা এখান থেকে যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা প্রমোটটা করতে পারবেন যদি আপনি প্রমোট করতে চান তাহলে আই হ্যাভ এখানে একটা ক্লিক করে দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি আপনাদের যে এখানে নাম রয়েছে ক্রেডিট কার্ডের বা নাম্বার রয়েছে বা তাদের সিটি রয়েছে সেগুলো আপনারা দিয়ে কিন্তু এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু পেমেন্টটা তারা নিয়ে নেবে মানে পেমেন্টটা আপনারা করতে পারবেন খুব সহজেই এখন নিচে থেকে স্কল করে আপনারা দেখতে পারবেন এখান থেকে লয়েসে আমরা এখান থেকে টোটাল দেখতে পাওয়া যাচ্ছেন 11 দিনের জন্য আমরা 5000 টাকা নিয়ে নিয়েছি সো এখন আপনারা যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এই ঠিক এইখানে আপনারা পেয়ে যাবেন বুস্ট পুস্ট বলে একটি অপশন যেহেতু আমার এখানে সম্পূর্ণ বিষয়টা আমি ফিল আপ করিনি তো যখন আমরা এখানে সম্পূর্ণ বিষয়টা ফিল আপ করে দিব বা আমরা পেমেন্টটা দিয়ে দিব তখন আমরা অটোমেটিক্যালি এখান থেকে বুস্ট পুস্ট লেখা চলে আসবে আমরা বুস্ট পুস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা বুস্ট হয়ে যাবে অটোমেটিকলি তাহলে কিন্তু তারা প্রতিদিন আপনাকে রিচ দেওয়া হবে প্রতিদিন আপনাকে ফলোয়ারও দেওয়া হবে এখন ব্রেকে চলে আসে ব্রেকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রমোট করতে পারবেন এখানে লেখা লেখা রয়েছে প্রমোট জাস্ট আমরা এখানে ক্লিক করে কিন্তু প্রমোটেশনে চলে আসবো তো আমরা জাস্ট একটু ইয়ার্স এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে এইটা নিয়ে আমি কালকে অলরেডি একটা ভিডিও করেছিলাম সো এটা সম্বন্ধে ফুল ডিটেলসে সো সেটা অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই ভিডিওটাকে আপনারা দেখে নেবেন কীভাবে আপনাদের এটা ব্যবহার করতে হয় বা এখানে আপনারা কী কী করতে হবে এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি কালকে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে গ্যাস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশি পোস্ট নাই দেখতে পাচ্ছেন কোনো পোস্ট করি নাই আপনাদের প্রমাণ সহ দেখা আসি দেখুন এখানে কোনো পোস্ট করি নাই মাত্র 1-2টা পোস্ট রয়েছে এইগুলো আমি অনেকদিন আগে করেছি ভালো লক্ষ্য করুন জানুয়ারি 16 মাসে মানে 16 তারিখে করেছি এবং এই পোস্টটা আমি 4 দিন মানে 28 নভেম্বরে করেছি এবং এই পোস্টটা 4 দিন আগে করেছি মানে এইরকম কোনো পোস্ট নেই আমার এখানে তারপর আমি এখান থেকে যদি ইউটিউবের উপর একটা ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে আমার রিচটা কত রয়েছে দেখুন 12,000 লাস্ট আর 12,500 এখানে রিচ রয়েছে 12,000 এঙ্গেজমেন্ট রয়েছে 14,000 ইমপ্রেশন রয়েছে 2টা ফলোয়ার রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো রিচ কিন্তু বাড়িয়ে নিয়েছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সি অ্যানালাইটিক্সটা চলে আসবে তারপর এখান থেকে আপনার ডেটটাকে সিলেক্ট করবেন আপনি 14 দিনে দিয়ে দেন দেখুন 12,500 হয়ে গেল আমরা এখান থেকে লাস্ট 7 দিনে দিই দেখুন 10,000 লাস্ট 7 দিনের মধ্যে আমরা 10,000 পেয়েছি এভাবে কিন্তু আপনাদের ফেসবুক রিলস আপলোড ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির রিচ কিন্তু বাড়াতে পারেন আপনার ফেসবুক আইডির রিলস বা ভিডিও আপলোড করবেন এবং আপনারা চাইলে এখান থেকে সঠিক নিয়মে প্রমোটটা করতে পারবেন সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আজকের এই ভিডিওতে কীভাবে এই প্রমোট পোস্টটাকে ব্যবহার করতে হয় আপনারা সেম টু সেম ফেসবুক পেজের মতো মানে যেভাবে আপনাদের ফেসবুক পেজটা অ্যানালাইটিস করেন বা বুস্ট করেন বা সেম টু সেমভাবে কিন্তু করতে পারবেন মনিটাইজ থেকে শুরু করে সব কিছু ইউটিউবের সেম টু সেমভাবে কিন্তু করা যাবে সো ভিডিও শুনে পরে এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে সো আজকের মতো আল্লাহ হাফেজ।